আসসালামু আলাইকুম, সবাই ভুলে যাওয়ার তো আপনার স্বাগতম। তো আমি এখন যাচ্ছি আমার ধানের ক্ষেতে, আজ গিয়ে শনিবার তো আমি কাজ করব। আর এখানে অবশ্যই তিনটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এই ধানালা সার দিয়েছে এই ধানের। হিসেব করে দেখলাম মাঠে এক একটা চাষি এক এক রকমের সার প্রয়োগ করে। আমি যে যে সারগুলো দিই সেটা আপনাদের অবশ্যই দেখাই। এই ইনি যে সারগুলো দিয়েছে কী কী সার দিয়ে সেটা আপনাদের হয়তো দেখাতে পারিনি, কিন্তু আমি যে দস্তাগুলো দিয়েছে যে সারগুলো উনি দিয়েছে তো আপনাদের বলছি। এটা হচ্ছে আপনার ম্যাগ সালফার, এটা হচ্ছে অ্যাথারটনের, দুইটা হচ্ছে অ্যাথারটনের, এটি সালফার, আর এটা হচ্ছে আপনার সাহার। যে আমি তো দিয়েছিলাম থিওভিট, এটা হচ্ছে সাহার। কেঁচো মারার জন্য যত সম্ভব তো আমি সারটা ব্যবহার করিনি, আমি যেহেতু ইন্দিফা সিনজেন্ডারটা ব্যবহার করেছিলাম। সারের মূল্য হচ্ছে আপনার দেখি মূল্য কত, সিনজেন্ডার মূল্য ছিল আপনার 270 টাকা, এটা হচ্ছে 240 টাকা। এথার টন এটার মূল্য কত, মূল্যটা হচ্ছে ছিঁড়ে ফেলেছে, এর মূল্য হচ্ছে 100 টাকা। বাহ, এগুলো তো ভালোই ভালোই কাজ করে। আপনারা যদি চান তো তাহলে এই এথার টনের কিনতে পারে বীজ সারগুলো আপনারা এতে দিতে পারেন, আপনাদের ধানে দিতে পারেন। তো আমি যাব আমার ধানের ক্ষেতে। এই এই ধানটা কিন্তু আমার আগে লাগানো, এই ধানটা হচ্ছে আমার আগে লাগানো, আর এই আইল দিয়ে আমি পানি দিতাম। তো এখন আমরা মোটরে চাষ করছি, তো এই বছর মানে এই সিজনটা মোটরে চাষ করছি, নাহলে মেশিন আছে এখানে, এতে পানি দিই, ডেনে পানি দিই। তো আমি যাচ্ছি আমার ধানের ক্ষেতে, যেহেতু আমি এদিন যে সারগুলো দিয়ে গেছিলাম অবশ্যই আপনারা দেখেছেন। এই যে আমি ভিটটাকো দিয়ে গেছিলাম, ভিটটাকোটা আছে, আমি দেখছি আমার ধান শ্যাম জমেছে কিনা, কারণ আমি যে পরিমাণ সার দিয়েছি প্রচুর সার দিয়েছি। আমি এখন আসলাম আমার ধানের ক্ষেতে, আমার এই ধানটা হচ্ছে 74। অবশ্যই আপনার ভিডিও তো দেখতে পাচ্ছেন যে আমি যে ধানগুলো দিচ্ছি, মানে আমি আমি যে সারগুলো দিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পান, বা আপনাদের আমি দেখাই যে আপনারা এই এইভাবে আপনারা যদি সার দেন তার কাছে ধান দ্রুত মানে ই হবে আপনার যে। হ্যাঁ, এই যে লাবিব, এটা হচ্ছে আপনার, হ্যাঁ যেটা দেখালাম উঠেছে, যেটা আপনার দেখালাম হচ্ছে লাহিম, যেটা আপনার দেখালাম যে পাতা অর্ধেক কাটা হচ্ছে লাহিব, লাহিব ইনতেফার, যে এই ধানেও দিয়েছে, এই ধানেও দিয়েছে সার। তো আমি দেখে আসি আমার ওখানে কাটা আছে কিনা, মানে জমির ওপর দিয়ে পানি দেওয়া মানে সেরকম ভালো হয় না, তারপরেও কি বলবো এদের। এমনি দিয়ে পানি দিয়েছে, মানে আলটা একেবারে নষ্ট করে ফেলেছে, কিছু করার নেই। আর ইনু যে বিষ দিয়েছে সেটা আপনি দেখাচ্ছে যে কাসির, এটাও ইনতেফার, সাথে পটাশ দিয়েছে, ইউরিয়া দিয়েছে, এই কাসির বীজ দিয়েছে কিছু মারার জন্য। তো দেখতে পাচ্ছেন এক একটা চাষি এক একটা বিষ প্রয়োগ করেছে। তো আপাতত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।